আজি আপনার মানে দেখাম যে আপনার 40 সাইজের ব্লাউজ ব্রা কাট কি হিসাব কাটিব লাগে। বহুত মোক মন কমেন্টে জনাইছিল যে 40 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাব লাগে। আজি আপনার মানে যোনে যোনে কমেন্ট করছে যে ভিডিওটো চাই আছে, যদি আপনার ভালকে চাই লব 40 সাইজের ব্রা কাট ব্লাউজ কি হিসাব কাটিং করবো। এই তো স্যার মানে কব গেলে এই তো 42 অলরেডি বডি আছে, এই কব গেলে মোর হিসাব 40 সাইজের ব্লাউজ আছে। এটা স্যার পাটর ব্লাউজ হয়, এই মোর মেইন কাপড়, আর এই হল মেজারমেন্ট দিছে, আর এই হল মেইন কাপড় পাটর ব্লাউজ হয়। কি হিসাব আপনারা কাটিং করবা খুঁজে, আপনারা যদি 40 সাইজের ব্লাউজ কাটিং করবা খুঁজে আজি ভিডিওটা চাই লোক, আপনারা আরামত এই ভিডিও চাওয়ার পিছন আরামত আপনার 40 সাইজের ব্লাউজ আরামত কাটিং করে পারব। প্রথমতে স্যার আপনারা যে ব্লাউজের মেজারমেন্ট দিছে, ব্লাউজের স্যাম্পল দিছে যে সেইটো হিসাবত আপনার চিলাব, মানে ফিটিং করে পেলে সেইটো ফিটিং ঠিক আছে, আপনাকে সেইটো হিসাবত আপনার কাটিং করে চিলাব খোঁজে। এইটো স্যার এইটো মোকালে মোক অন্য একো দিয়া নাই, এইটো 40 সাইজের হিসাবত স্যার এইটো টুকিটো বহুত সরু হয়ে গেছে, 40 ব্লাউজ হিসাবত টুকিটো সরু হয়ে গেছে, খালি মোক লবা দিছে যে এইটো বডি কঁকাল আর হাতর দীঘল হেৰি ব্লাউজের দীঘল সেই বাকিখিনি ঠিক আছে, আর বাকি সববিলাক মোর হিসাবত কাটিং করবো। এইবিলাক যে সিলাইছিটো এইটো সিলাবিলাক ইমান ঠিক হওয়া নাই, মোর হিসাবত মই এতিয়া খালি বডি কঁকালটো মেজারমেন্ট করে সিলাই পেলে তারপর কাটিং করি, আর বাকি একো দেখাও খালি এইবিলাক স্যার। এই টুকি চুকি যদি মই এইটো হিসাবত কাটিং করো চুটি হয়ে যায় কিছু, বহুত টুকি চুকি বহুত 40 হিসাবত 40 সাইজের ব্লাউজের হিসাবত এইবিলাক সব চুটি হয়ে গেছে। সেইকাৰণে মই এইটো বাকি একো মেজারমেন্ট নকরো, খালি দীঘলটোর মেজারমেন্ট করি, কঁকালের মেজারমেন্ট করি, বডির মেজারমেন্ট করি, আপনার আমার কাটিং করে দেখাম। প্রথমত আপনারা ইয়ারপর দীঘলটা আপনার মেজারমেন্ট করে লব, দীঘল তো সাক 14 ইঞ্চি দীঘল আছে, মই সাইডত লিখি লম, মই সাইডত লিখি লিছো, লিখি লওয়ার পিছত তারপর কি করব আপনার বডিটো, ইয়ারপর আপনার বডিটো জুখি লব, বডিটো কিমান আছে, বডিটো সাক 21 ইঞ্চি আছে, 21 ইঞ্চি হলো 42 হয়ে যায়। এটা সাক মই 21 ইঞ্চি আছে যদি 42 হয়, মই 42 লিখি লিছো, লিখি লওয়ার পিছত তারপর কঁকালটো জুখিম, কঁকালটো সব 36 আছে, মানে 15-18 ইঞ্চি আছে, 18 ইঞ্চি আছে, 36 আছে, মই 36 কঁকাল আছে, মই 36 কঁকালটো লিখি লিছো, আর বাদ বাকি একো নকরো। হাতটো যেতিয়া মই কাটিং করিম, হাতের মেজারমেন্টটো যেতিয়া কাটিং করিম, তেতিয়া মেজারমেন্ট কি হিসাবত লব লাগে মই আপনার মা দেখা দেখছো। প্রথমত মই এইখিনি করু, মা ড্রয়িং চরিং করি পেলে দেখাও কি হিসাব ড্রয়িং করবা লাগে, কি হিসাব টুকিটো মানে সাইজটো, মানে 40 সাইজের ব্লাউজের টুকি কিমানখিনি সাইজ হয়, কেনকা ওলাব লাগে সেইটো আপনার মানে দেখাই দিছো, আপনার চাই লই যদি আরামদার কম পাই যাব। প্রথমত আপনারা কি করবো, সিলনি কারণে যেমানখিনি মার্জিন রাখে আপনার সিলনি কারণে সেইখিনি সিলনি মার্জিনটো আপনার প্রথমত এনেকা রাখি লই এটা আপনার দাগ মারি দেব, দাগটো যদি ভালকে দেখা যাওয়া নাই সাকে ক্যামেরা মই বেলেগ একটা শখ পুহি লো, তাক মই বেলেগ এটা চখ লৈ লৈছো, চখটো মাৰ্জিনটো চাগে ভালকে দেখুওৱা নাই, কেমেৰাত ভাল দেখুওৱা যায় না, এইটো চাওক মই এতিয়া নীলা চখ লৈ লৈছো, এনেকুৱাকে মাৰ্জিন এটা মাৰি লব, মাৰ্জিন মাৰি পেলাই প্ৰথম আপোনাৰ কি কৰিব দীঘলটো মেজাৰমেণ্ট কৰি লব, এইটো চাওক মই দীঘলটো মেজাৰমেণ্ট কৰি লৈছো, 14 ইঞ্চি আছে, মই 14 ইঞ্চি দীঘল দি দিছো, এটা মাৰ্জিন মাৰি দিছো, মাৰ্জিন মাৰি দি পেলাই বৰাবৰ কৰি আপোনালোকে এইটো চাইডেও এটা মাৰ্জিন মাৰি লব, তেতিয়া আপনার কাটিং করো শোল্ডার কোনো তো ডিফারেন্স নাই, বহুত কি করো শোল্ডার ডিফারেন্স হয়ে যায়। তারপর আপনার এটা সাক আর্মলটা কিমান খিনি দিব, এটা সাক 42 সাইজের আছে, আমি আপনার আর্মলটা 6 ইঞ্চি ডাউনত দিব, কিহর কারণে এইটা ব্লাউজের মেজারমেন্ট দিছে, এইটা হিসাব মই নিদিও, এইটো যে কাটিংটো মোর পছন্দ হওয়া নাই, সেইকাৰণে মোর হিসাবত কাটিং করি 6 ইঞ্চি ডাউনত দিব, 40 উপরত হলে যদি আপনার 6 ইঞ্চি ডাউনত দিব আর্মল, তারপর এইফালে আপনার 6 ইঞ্চি বরাবর করে মার্জিন মারি দিব, সাক এইটো 6 ইঞ্চি তলত মার্জিন মারি দিছো, তারপর এই দুইটা বরাবর করে সিধা করে দীঘল করে মার্জিন মারি লব, এটা সাক মার্জিন মারি লিছো, মারি লওয়ার পিছত 42 ব্লাউজ তো রেডি, 42 আছে, আপনার 42 কাটিং করবো, এটা সাক 42 হলে 10.5 ইঞ্চি দিব লাগবে, মানে ইয়াতে 10.5 ইঞ্চি দি দিছো, কঁকালটো কিমান আছে, 36 আছে, 36 হলে 9 ইঞ্চি হয়, 9 4 বা
18 দুই ভাগ করলে 18 হয় 18 দুই ভাগ করলে 9 ইঞ্চি হয় 9 ইঞ্চি এতে দিয়ে দিছো আপনার 1 ইঞ্চি যে দিব 1 ইঞ্চি কার টেকিনো কারণে 1 ইঞ্চি এতে দিয়ে দিব হয়ে গেছে এতে আপনার 40 সাইজের ব্লাউজ আছে কারণে 4 ইঞ্চি দূর আপনার টেকিনো মার্জিন তো দিব তার বিষয় মার্জিন নাম্বার টেকিনো হেরি তো 5 ইঞ্চি দিব আপনার খালি বহল তো যিমান সৰু ব্লাউজ আছে কমাই দিব আর ডাঙর ব্লাউজ থাকলে অলপ বাড়াই দিব এটা হয়ে গেছে এটো ইয়াতে মার্জিন মাটি দিয়ে পেলে ইয়াতে সিম দি দিব এটো টেকিনোর তারপর আপনার ব্লাউজ এটা গলটো ইমানখিনি সাক গলটো ইমানখিনি ডিপ হব ডিপ হওয়ার লগে লগে কি করবো জানে ডিপটো বেশি নাই বেশি না থাকলে কি করবো জানে 3 ইঞ্চি গলটো যিমানখিনি কাটব 3 ইঞ্চি দিব 3 ইঞ্চি এটো দিয়ে দিব ইয়াতেও আপনার 3 ইঞ্চি দিব দিয়ার পিছত আপনার কি শোল্ডারটো কিমানখিনি দিব জানে পারিলে আপনার যে ইয়াতে জুখি ইয়াতে কিমানখিনি শোল্ডার আছে আপনার ইমানখিনি শোল্ডার দিব পারে এত জুখি লব এতে আছে 2 ইঞ্চি কবল 2.5 ইঞ্চি আছে এতে পাইপিং লগাই পেলে 2.5 ইঞ্চি আছে আপনার কি করব ইয়ার পরা আপনার টোটাল যদি দিব খুঁজে যদি ইয়ার পরা সাক 11 ইঞ্চি শোল্ডার দিব ইয়ার পরা 11 ইঞ্চি শোল্ডার দি দিব এটা আপনার গলর ডিপটো কিমান শোল্ডারটো কিমান থাকি যাব 2.5 ইঞ্চি শোল্ডার থাকি যাব আপনি ইয়ার পরাও 11 ইঞ্চি মারি দিব 11 ইঞ্চি মারি দিব মারি দেওয়ার পিছ আপনার কি করব তাল পাত্র যে সাত তাল পাত্র কারণে আপনার কি করব 1 ইঞ্চি দি দিব তাহলে 1 ইঞ্চি দি দিছো দি দেওয়ার পিছ এইটোর লগত এইটো মার্জিনটো ঠুনিয়া করে আপনার মিলাই লব কেন হবে এটা মার্জিন মারি দিব এইটো মার্জিন মারি দিব মার্জিন মারি দিছো মারি দি পেলে এফেলাও যে মার্জিন বিলাক আছে আপনার এফেলাও মার্জিন বিলাক ধুনিয়া করে মারি লব তেতিয়া ড্রয়িং তো আপনার ভালকে বুঝি পাব আপনার সিলনের কারণে কিমানখিনি রাখবো ইমানখিনি সাইডত আপনার এনেকে রাখি দিব ভিতরত কাপড় মানে ইমানখিনি রাখি দিছো আইডিয়া করে আপনার ইচ্ছা মতনে আপনার রাখব তারপর কি করব ইয়ার পর ধুনিয়া করে আপনার রাউন্ডটু ঘুরাই দিব থাক মই রাউন্ডটু ঘুরাই দিছো তারপর এইটো ব্লাউজ টো লব পুরানা ব্লাউজ টো লই পেলে কি করব এটো স্যার ব্যাক ব্যাক পার্টর পর লব ব্যাক পার্টর পর লই এটা আর্মল টো কিমানখিনি আছে আপনার ভালকে জুখি লব আর্মল টো যদি ভালকে হেরি ন হয় তেতে আপনার ব্লাউজ টো ফিটিং ন হবো আর্মল টো কিমানখিনি আছে 18 ইঞ্চি আছে স্যার এতে কব 18 ইঞ্চি আর্মল আছে না আপনার আর্মল টো কিমানখিনি আছে সেটো আপনার জুখি লব তেতে স্যার এতে এনেকে যেটো মার্জিন দিছো মোর মার্জিন টো ফিক্স মেজারমেন্ট হয় এই মার্জিন হিসাবে আমরা জুখি লব এটা 18 ইঞ্চি আর মূলত 200 বাড়িয়ে গেছে এটা স্যার ইমানখিনিত মান 200 মান বাড়িয়ে গেছে 18 ইঞ্চি করা আপনার 200 কমাই দিব পর কি করব জানে এফলে যে আপনারা সিলনি মার্জিন রাখবো এটু আপনার এফলে এটা স্যার মু আপনারা আমার দেখাই দিয়েছো যদি আপনার কেতে বাজে আপনার অলপ সলপ বাড়ি যায় আর মূল এটু মো সিলনি মার্জিন হয় এটু মো সিলনি মার্জিন হয় এটো সিলনি মার্জিন পরা কি করব ইয়ার পর অলপ শেপ দি দিব যে ইয়ার পর সিলনি মার্জিন অলপ শেপ দি দিব তেতিয়া 18 ইঞ্চি আর্মল তো আপনার মা মেকআপ হয়ে যাব তেবা সো আর্মলর মেজারমেন্ট মোর হয়ে গেছে হয়ে যাওয়ার পিছ এটা বেল্ট বেল্ট পর না এটা স্যার এটো বেল্ট কিমান খিনি দিছে আপনার সাই লব সাই লি পেলে আইডিয়া করব এটা বেল্ট কোনো শেপ নাই কোনো হেরি নাই হিসাব নাই হে কেন মই এটো হিসাব ন করু মোর হিসাবত মই বেল্ট দি দিব এটা স্যার 40 ব্লাউজ আছে ব্লাউজ টো ডাঙর সাইজ আছে সেই কারণে কি করিম জানে ইয়াতে বেল্ট টো মই 2 ইঞ্চি 2 সুদ দিম এটো সাইডে 2 ইঞ্চি 2 সুদ দিম আর এটো সাইডে মই কি করিম 3.5 ইঞ্চি বেল্ট টো দি দিম তে ইয়া প্লাস 3.5 ইঞ্চি দিছো আর এই প্লাস 2 ইঞ্চি 2 সুদ দিছো দি প্লে এটো সাক ইয়ার পর ঠুনিয়া করে আপনার এটো হিসাবত আপনার একটা মার্জিন মারি দেব মার্জিন মারি দি এটা 40 এটো মোর মোর হিসাবত এটো সাক এটো ব্লাউজর হেরি কাটিং টু মোর হেরি হওয়া নাই এটা সাক 36 সাইজত যিমানখিনি দিয়ে ইমানখিনি দিছে তো 40 কবল 40 সাইজর ব্লাউজ মানে ইমানখিনি নিদ 40 সাইজর ব্লাউজ হলে আপনার 6 ইঞ্চি টুকির বহল টু দি দিব টুকির বহল টু 6 ইঞ্চি দিব আর এটো চাক এটো মাত্র পনে পাঁচ মানে সাড়ে 5 ইঞ্চি হওয়া নাই 5 ইঞ্চি 2 সুত হয়েছে টুকির বহল টু বহুত কম হয়ে গেছে তারপর আমরা কি করব জানে এত পারলে এটু জুখি লব কিমানখিনি আছে হেৰিটো মোৰ হেৰিটো কি ডাউন টু ঠিকই আছে মোৰ হিচাপত পনে 5 ইঞ্চি আছে মোৰ হিচাপত ঠিকই আছে পনে 5 ইঞ্চি আছে
আপনারা এইটো 5.5 ইঞ্চি দি দিব 5.5 ইঞ্চি দিয়ার পিছত আপনার ফ্রন্ট সাইড কিমান খিনি আছে আপনার এইটো জুখি লব ফ্রন্ট সাইডের গলটো কিমান খিনি আছে ডিপ আছে হেটো আপনার জুখি লব ইয়ার পর জুখিব শোল্ডার পর কিমান 7.5 আছে ইয়ার পর আপনার কি করব 7.5 7.5 একটা মার্জিন মারি দিব 7.5 হয়ে গেছে এটা মোর ব্যাক পার্টত ড্রয়িং করে আছো তারপর ব্যাক পার্টৰ পৰা উঠাই এটা মই ফৰণ বাট কাটিং কৰিম তাৰ পিছত কি কৰিব এটো মার্জিনৰ পৰা ধুনিয়া কৰি ৰাউণ্ডটো ঘূৰাই দিব গলৰ এটা সাক মই গলৰ ৰাউণ্ডটো ঘূৰাই দিছো তাৰ পিছত এই এটোৰ পৰা মানে এটো ধুনিয়া কৰি ৰাউণ্ড কৰি এটো হিচাপত এটো হিচাপত আপোনাৰ ৰাউণ্ড মাৰি দিব সাক এটো মই জেনেগা দিছো আপোনালোকে এনেকে রাউন্ড ঘুরাই লব এতিয়া স্যার মোর ড্রয়িং হয়ে গেছে এটা আপনার টুকিটুর বহলটো স্যার টুকিটু ডাউনটো মানে টুকিটু কিমানখিনি ডাউনত দিছে আপনার পারলে এটি হিসাবত কি করবো যদি আপনার ফিতাতে জুখিব নোখোজে এটো মিডিলের যেহেতু মিডিলের টেকিন আছে টেকিনের মাজত ধরব আর এইফালে শোল্ডার সিলনি আছে যে এখিনি পরা এখিনি ধরি ইমানখিনি এনেকে অলপমান টানি ধরব টানি ধরি পেলে ইয়াতে মার্জিন মারি দেব মার্জিন মারি পেলে এতে আপনার ফিতাতে জুখি কিংবা 5.5 ইঞ্চিত আছে না নাই এটা একদম পুরা হিসাবত 5.5 ইঞ্চিত আছে আপনারা এইটু হেনাও করব তারপর এইটু টুকির পরে এইটু শেপটা কি হিসাবত দিব তারপর কি করব এত 5.5 ইঞ্চি আছে ইয়ার পর 1.5 ইঞ্চি আপনার শেপ দিব ইয়ার পর 9 ইঞ্চি আছে যে 9 ইঞ্চি পর এখানে আপনার 9 ইঞ্চি মার্জিন মারি দেব মানে এইটুর পর এইখানে টুকিটু শেপ ইমানখিনি আহিব আহিব তারপর এইটু রাউন্ডটো যে ঘুরাব আপনার আইডিয়া ইয়ার পর রাউন্ড ঘুরাই নি পেলে এইটু সুপটো আছে যে বডিটো এইটু সুকত যেতে হেরি করব তাতে ব্লাউজার সাইজর কিমানখিনি ব্লাউজার সাইজ আছে সিমানখিনি সাইজত টুকিটু বলাই যাব স্যার মই ইয়ার পর নি পেলে স্যার এনগ রাউন্ড ঘুরাই দিছো যিমানখিনি ডাঙর ব্লাউজ থাকো সেইটো হিসাবত আমার টুকিটু ওলাই যাব টুকিটুর আপনার সরু ডাঙর নয় কোনো দিন আপনার এনেকা হিসাবত যে কাটিং করে আপনার কোনোদিন সরু ডাঙর নয় এটা সাক হয়ে গেছে হয়ে যাওয়ার পিছিয়ে 40 সাইজের ব্লাউজ আছে ইয়ার পর 2 ইঞ্চি এটু এটু যে ঘুরাইছে এটু যে ঘুরাইছে এটু মার্জিনের পর আপনার 2 ইঞ্চি আপনার দিব 2 ইঞ্চি এটু টুকির মেইন হেরি 2 ইঞ্চি দিব 2 ইঞ্চি দি পেলে ইয়ার পর আপনার টুকিটু ধুনিয়া করে এইটু নি পেলে মিলাই দিব এটা 6 ইঞ্চি দিছো মই 6 ইঞ্চি দিছো 6 ইঞ্চির লগত আর আপনার প্লাস 2 ইঞ্চি 12 ইঞ্চি আড়াই ইঞ্চি হয়ে বেশি আপনার যিমানখিনি দিবা খোঁজে ইয়ার পরে কিমান হব 8 সাড়ে 8 ইঞ্চি হব এটা স্যার পুরাপুরি হিসাব 8.5 ইঞ্চি হয়েছে 8.5 ইঞ্চি হয়ে গেছে এটা টুকিটু মোর পুরা হিসাবত ওলাই গেছে 40 সাইজের ব্লাউজের এটি হিসাব যদি ড্রয়িং করে আপনার কোনোদিন ব্লাউজ যিমানখিনি সাইজত থাকবে সিমানখিনি সাইজের টুকি ওলাব কোনোদিন ডাঙরও নহয় সরুও নহয় এটা স্যার টোটেল মোর ড্রয়িং করা হয়ে গেছে তা মানে এখানে কাটিং করো তারপর আপনার মানে দেখাও এটা সাক মই কাটিং করে পেলাইছো কাটিং করা মোর হিসাবে যদি আপনারা কাটিং করে অনাবার মোর ড্রয়িং যিমানখিনি ড্রয়িং আছে এতে ব্যাকপার যিমানখিনি ড্রয়িং করছো সব মোর ফিক্স মেজারমেন্ট ফিক্স মানে সিলনি কারণে এক্সট্রাকে মার্জিন রাখি পেলে কাটিং করে বলো এটা সাক মই এক্সট্রাকে মার্জিন লই রাখি পেলে ইয়াতেও রাখছো ইয়াতেও রাখি পেলে কাটিং করছো আপনারা মোর হিসাবে কাটিং করে এনেকে আপনারা মার্জিন রাখি পেলে তারপর আপনারা কাটিং করবো তো মোর ব্যাকপার্টও কাটিং হয়ে গেছে এটা বেল্ট বিলাক বাকি বিলাক কেনেকে উঠাব লাগে উঠাই এটা কাটিং করব লাগে সেটা আপনারা মানে দেখাই দিয়েছো এটা সব প্রথমে এইটো বস্তুটো এনেকুৱাকে আপনার পেলাই দিব এনেকুৱা সাইডের কাপড়টো পেলাই দিও দি পেলে এইফালে মার্জিনটো উঠাই লব এইফালে উঠাব এনেকুৱাকে উঠাই পেলে এইটো সাইডের পৰা উঠাব এনেকুৱাকে উঠাই লব উঠাই পেলে যদি বেল্ট আছে এইটো এইটো বহুতে এইটো ভালকে বুঝি নাপায় এইটো সাক ইয়াতে মই ইয়াতে যে ব্যাক পার্ট হচ্ছে আমি টেকিং মারিম টেকিনের কারণে কাপড়টো ইয়াতে 1 ইঞ্চি বেশিকে রাখছো ইয়াতে এই 1 ইঞ্চি কাপড়টো এই বেল্টতো আহি আছে বেল্টত যে মই বরাবর করে কাটো তো বেল্টত মই টেকিন নম্বর আগ ফরালো তো টেকিন নম্বর কি করো বলো সেই 1 ইঞ্চি কাপড়খিনি ইয়ার পর সাইডের পর সাটি পেলে আপনার উলাই দিব লাগবে ইয়াতে সাক মই এই 1 ইঞ্চি কাপড় সাটি পেলে উলাই দিছো উলাই দি পেলে এইটোর পর আপনারা পারিলে মার্জিন মারি লব সাক এইখিনি মই উলাই লিছো আপনারা এনাওকে উলাই লব তেতে আপনার পুরা হিসাবত হব তারপর কি করব এটো যে এটো
পর এই এইটু দিয়ে আপনার বেল্টর মার্জিন দিছিল, সেইকারণে এইটু দিয়ে আপনার স্কেল দিয়ে এনেকা মার্জিন মারি লব। মই বিনা মার্জিনতে কাটিং করে পেলাম, আপনার দেখার কারণে মার্জিন মারি লিছো। তারপর কি করব, এইফেলে বরাবর করে কাটিং করে লব, আর এইফেলে আপনার সিলনে মার্জিন তো রাখি পেলে আপনার কাটিং করব। বহুতে ভাবি আছে যে তলত কাপড় বেশি আছে, মানে এইটু কাপড়তো মানে ইমানখিনি কেয়ার কারণে রাখি দিছো, কেতিয়াও ধরি লোক মানে তলর তলত যে আছে হাতচুলিন মারা কারণে মানে ইমানখিনি কাপড় এক্সট্রাকে রাখি দিছো। এইটো কারণে কেতিয়াবা হাতচুলিন মারে যদি তেতিয়া এক্সট্রাকে জইন দিব নালাগে, ইমানখিনি ভাঙি পেলে মারি দিলে হয়ে যাব, আর মত হাতচুলিন কারণে এক্সট্রাকে কাপড় নালাগে, এইখিনি ভাঙি দিলে হয়ে যাব। সেইখানে এনেকুৱাকে মই রাখি দিও, আপনার যদি রাখব খুঁজে রাখিব পারিব, নহলে আপনার কাটিং করবা খুঁজে আরামত আপনার কাটি কাটি পেলাই দিব পারিব। এটা মোর সাক বেল্ট হয়ে গেছে কাটি, বাকিখিনি মই আপনার মা দেখাই দিয়ে আসো। এতিয়া সাক মই বেল এটু টুকিটুর মানে যেটু এটু এটু পাটটু আছে যায় যেটু এটু পাট, এটু পাটটু মই এতিয়া কাটিং করি। এটু পাটটু কাটিং করব বলে প্রথমতে কি করব, এনেকে ডাইরেক্ট কাপড়টো টানি দিব, টানি দিয়ে এটু সাইডত চাইলিব, তল ফলে সাইডত তল ফলে আছে না না কাপড়, চাই পেলে কি করব, ইয়াতে আপনার কাপড়টো অল্প ব্যাক পাটটু উঠাই পেলে ভিতর পরে মার্জিন একটা মারি লব, এফালেও আপনার মার্জিন মারি লব, এফালে মার্জিন মারি পেলাই তারপর কি করবো, এইটু সিনটু উঠাবো আর এইটু সিনটু উঠাবো, এই দুটা সিন আপনার উঠা লেব, নহলে আপনার কাটিং করতে দিগদার হবো। এই দুটা সিন মই উঠাই লিছো, উঠাই লব পারিলে আপনারা যদি ভাবে যদি এইটু সিন উঠাবো যে যদি বেলেগ কিবা বস্তু আছে যে সেইটুতো উঠাব পারবো, নহলে এনেক কেসি দিয়ে আপনার দাগ দি মই এনেকাই উঠাই পেলাম, মই বাকি একো নালাগে। আপনার দেখার কারণে এইবিলাক সিন বিলাক উঠাই লৈছো, মই বিনা সিনতে মই কাটিং করে পেলাম, আপনার দেখার কারণে এইবিলাক উঠাই লিছো। উঠাই লওয়ার পিছত তারপর যদি ইস্তারি আছে আপনার ইস্তারি ধুনে করে এনেকা বহাই লব, তো আপনার কাটিং করতে ভাল হব, সুবিধা হব, মানে কাটিং আর ফিনিশিং তো ভালকে আহিব। এটা সাক হয়ে গেছে, বহাই লিছো, এটা প্রথমত মই এইখিনি কাপড় খিনি মই কাটিং করিলো, মই কাটিং করে লিছো, করে লওয়ার পিছত এটা ধুনিয়াকে মার্জিন তো দেখা গেছে না নাই গম নাপাও, এটা সাক এটা মার্জিন উঠে গেছে, আপনার পারিলে এনেকা আকো এনেকা দাগ দি লব, সাক এনেকা দাগ দি লব, আর এফালেও এটু সিনোর পর এটু সিনোর লগে আপনার দাগ দি লব, দাগ দি উঠলে সিলনে মার্জিন রাখি পেলে আপনার কাটিং করবো। সাক বহুতে মানে এইটোর হিসাবটো ভালকে বুঝি নাপায়, এইটোর হিসাবটো সাকে তাতে আপনার বেল্টো যে 1 ইঞ্চি টেকিনের কাপড়টো যে হেৰি কৰিছিল আপনার ইয়াতো আপনার কি করব, তাতে 1 ইঞ্চি সারছিল, ইয়াতে 1.5 ইঞ্চি আপনার সাটিব লাগিব, নহলে আপনার টুকিটো ভালকে হিসাবত নিমিলে। আপনার কি করব, বডি ছাটাব নালাগে, আপনারা কি করব, এইখিনিৰ পৰা এইখিনি আপনার সাটিব লাগিব, তেতিয়া এইখিনিৰ পৰা এইখিনিতে আহে টেকিনের কাপড়টা আহিছে আর উপর যাওয়া নাই, এইখিনি পরে এখানে এনেকা আপনার সাটি দিব, এনেকা 1.5 ইঞ্চি সাটি দিব, সাটি দেওয়ার পিছ আপনার তালপাটটা সাটি লব। এটা সাক মই তালপাটটা সাটি দিছো, এইটো বরাবর কাটা হয়ে গেছে। তারপর টুকিটো যেটো মিডিলৰ টুকি সেইটো কি হিসাবত কাটিং করব লাগে সেইটো আপনার মানে দেখাই দিয়ে আছো। কমপ্লিট মই ভিডিওটো অলপ স্কিপ নকৰো, পুরা কাটাকাটি করে নাচাব, তেতিয়া আপনারা ভালকে বুঝি নাপাব। এটা সব মই এইখিনি পৰা টুকিটো ওলাইলাম, মোর ভিডিও বিলাকে যদি আপনারা চাই যদি আপনার ভালকে চাব, মই ভালকে বুঝাই দিয়ার চেষ্টা করো, আপনার চাই পেলে আরামত কাটিংটো শিকিব পারিব। এটা সব মই এখিনিতে এই টুকিটো ইয়ার পৰা ওলাইলাম।
তো বহাই লিছো, বহাই লওয়ার পিছত তাক পিছত কি করবো, প্রথম আপনার ইয়ার পর আপনার সিলনির কারণে ইয়াতে আপনার এইটু সাইডে মার্জিন, তলর সাইডে, উপর সাইডে মার্জিন না লাগে, আমরা তলর সাইডে রাখব, ইয়ার পর এইটু হিসাব আমরা মার্জিন তো লই লব। লওয়ার পিছত আপনার এই দাগ বিলাক আপনার উঠা লব, উঠাব লাগবে। এটা সাক মানে এইটু ইয়াতে দাগ দি দিছো, মই ইয়াতে দাগ দি দিছো, আপনার ইয়াতেও দাগ দিছো, আপনার পারে যদি আপনার গোটে বিলাক দাগ বিলাক উঠাই লব সাক, এনেকে মই এনেকে দাগ দি দিছো আপনার দেখার কারণে, মই বিনা দাগতে মানে কাটিং করে পেলাম, আপনার দেখার কারণে দাগ দি দিছো সাক। দেখার কারণে আপনার টোটালি দাগ উঠাই লিছো, আপনার এনেকা দাগ উঠাই লব, বা এতে দেখা যাওয়া নাই সাগে ভালকে, মই এতে সগা দি মার্জিনও মারি দি দেখাই দিয়ে আসো। পুরা হিসাবর আপনার যেহেতু যিমানখিনি ড্রয়িং করছে ইমানখিনি টুকি হয়ে যাব, এটা সব যিমানখিনি ড্রয়িং করছে ইমানখিনি টুকি হয়েছে, কোবাদ যদি আপনার সাগে একেবারে থ বহুত আমার কাটিং দেখা পাইছো, এটুকুটু হিসাবই মিলাব নোয়ারে, কাটিং তো একবার যাব চারিবার করে পাঁচবার করে কাটিং করে করে টুকি মিলাব, মোর একেবারে মিলব কি কারণে, মই একেবারে হিসাবত যেহেতু মোর ব্লাউজ যিমান সাইজের হব ইমানে সাইজের ড্রয়িং করিম, ইমানে সাইজের টুকি হব, কোনোদিন সরও নহব ডাঙরও নহব, পুরা হিসাবত ড্রয়িং হব, হিসাবত আপনার টুকি হব। এটা স্যার এটা মানে পুরা হিসাবত টুকি হয়েছে, মই এটা সিলনি মার্জিনটা রাখি কাটিং করে দিই। মোর পুরা হয়ে গেছে, পুরা হিসাবটু কি ওলাই গেছে, পুরা হেরি হয়ে গেছে, তারপর কি করবো, এতে মিডিল আপনার এটা ভাস লগাই পেলে এতে সিন দিয়ে দিব, তেতিয়া তলর পাত টুকি তো তলর পাত যে একটা পাত থাকে সেই পাতটাও আপনার কাটিং করার বেশি সুবিধা হবো। এটা সাক হয়ে গেছে, হয়ে যায় তোমার তলর পাতটার কারণে অল্প ইয়ারপর কাপড়টা এটা এনেকে কি করব, এনেক দুই ভাস লগাবো, এনেকা দুই ভাস লগাই ভাস করে দেবো, যে বেকা তারা কাপড় থাকে আপনারা এখন সিধা করে লব কাটি ফেলে, এটা সাক মানে সিধা করে লিছো, সিধা করার পিছত এই পাটটু যে আছে এই পাটটু এইটু ভাসটু আর এইটু ভাসটু আপনার প্রথমতে এইটুর লগত এনেকে মিলাব, ধুনিয়া করে মিলাব, কিমানখিনি দূরত গেছি কিমানখিনি দূরত আপনারা এনেকে চিন দি দিব, এনেকে চিন দি দিব, দি দিয়ার পিছত এটা কিমানখিনি দীঘল হব কিমান কিমানখিনি বহল হব এইটো কি হিসাবত মিলাব, এইটো পাটটো আছে যে আপনার যেটু ফিটিং করব এইটো পাটটো এনেকা লব, এনেকা সাইডত পেলাব, পেলাই লৈ পেলে এটা সাইড এইটো এটা মার্জিন আছে আর এত মানে ইমানখিনি সিলন করিম, এত ইমানখিনি সিলন করিম, এত ইমানখিনি সিলন, এইটো মার্জিনটো এইটো মার্জিনের লগত নি পেলে এনেকে মিলাব। এটা সাক এনেকে মিলাবার পিছত এইটো বস্তু এনেকে টানি দিব, এনেকে টানি দিয়ার পিছত কিমানখিনি আছে, এটা সাক এইটো পাটটো ইয়ার পর সাক পনে তিন ইঞ্চিত আছে, পনে তিন ইঞ্চি আপনার কি করবো, ইয়াতে আপনার পনে তিন ইঞ্চিত মার্জিন মারি দিব, পনে তিন ইঞ্চি ইয়াতে দিছে আপনার এই ফলের পর আপনার কি করবো সাড়ে তিন ইঞ্চিত দিব, সাড়ে তিন ইঞ্চিত দিবলে এই দুটা মিলে আপনার কাটিং করব। সাক মানে এইটো পাটটো মোৰ কাটা হৈ গৈছে, এটা টুকির বহলটো এইটোর হিসাবত যে এতে কুটকা দিয়ে এতে যে চিন দিয়ে কি হিসাবত চিন দিয়ে আপনার কি করবো, ইয়ার পর আপনার যিমানখিনি সিলনি করবো ইয়ার পর এইটো এনেকে একটা মার্জিন মারি লব, যিমানখিনি মই সিলনি করিম হয়ে গেল, হয়ে যাওয়ার পিছত এটা বহলটো মোৰ টুকির বহলটো কিমানখিনি দিছিলো, প্রথম মই ছয় ইঞ্চি দিছিলো, ছয় ইঞ্চি দিলে দুই ভাগ কল কিমানখিনি হব, তিন ইঞ্চি হব, এতে সাক মই তিন ইঞ্চিত এটা মার্জিন মারি দেবো আপনারা এইটো তিন ইঞ্চি, এতে তিন ইঞ্চিত মার্জিন মারি দিছো, মার্জিন মারি দিলে ইয়াতে এইটু চিন দি দিয়ে এইটু হিসাবত চিন দিয়ে ইমানখিনি টেকিন হব।
টেকেন হয়ে যাওয়ার পিছত এই বস্তু আপনার পারিলেও পারিলেও বলে যিকোনো কুটকা যে দিছে সিন দিছে এই সিনের সাইডত আপনার কি করবো হাফ ইঞ্চি বা 1/8 ইঞ্চি আপনার কাপড় এনেকা শেপ দিয়ে দিব নি পেলে এই কুটকাটো মিলাই দিব এনেকে দি পেলে এই সুপটো আপনার জুঙা হয়ে গেছে এই জুঙাটো আপনার কি করবো এনেকা রাউন্ড করে দিব জুঙাটো খালি খালি জুঙাটো আমরা রাউন্ড করে দিব দেখ এইটো মোর কাটা হয়ে গেছে টোটালি মোর গোটেখিনি মোর কাটা কাটিং হয়ে গেছে এটা মোর হাত কাটিং করে আপনারা আমার দেখাব লাগে এটা মোর হাতটো কাটিং করব লাগে এটা সাক মোর হাতটো কি করব এটা হাতটো কাটিং করব লাগে হাতটো কাপড় আছে এটা চাক মানে হাতটো কাটিং করব লাগে হাত যেটা আপনার কাটিং করবো এটা চাক কিমানখিনি আপনার মার্জিন রাখব কিমানখিনি আপনার মার্জিন রাখে প্রথমতে এইটো হিসাবত একটা মার্জিন মারি লো মানে বেশি হেৰি নকরো মানে পাইপিং হেল লগাম সেই কারণে কি করম অলপমান কাপড় রাখা আপনার যেহেতু হিসাবত হাত চিলি নিতে পাইপে পাইপিনে লগায় যেহেতুই লগায় তারপর কি করবো হাতটো আছে হাতটো মোর ইমানখিনি হব এতক বেশি নয় তারপর কি করব এই হাতটো মানে হাতটি পেলাই লম আপনার জুখিব পারিলে এনেকা জুখি লোব পারে মানে জুখি ললে এটা স্যার জুখি ললে কিমানখিনি 5 ইঞ্চি 2 সুত হয় এনেক 5 ইঞ্চি 2 সুত আছে তারপর হাতর হেরিটো কিমানখিনি আছে আপনার 12.5 ইঞ্চি আছে আপনি কি করবেন এটা হাতর হাতটো দিগল তোমার 5.5 ইঞ্চি করে দিম এটা 5.5 ইঞ্চি করে দিছো করে দেওয়ার পিছত তারপর আপনার হাতর কপটো আছে 12.5 ইঞ্চি মানে 12.5 ইঞ্চি দিয়ে দিছো এটা আপনার আরমোলটা কিমানখিনি দিছিল আরমোলটা দিছিল 18 ইঞ্চি আপনার কি করবো এই 18 ইঞ্চি এনেকাকে আপনার আরমোল 18 ইঞ্চি এনেকা মার্জিন মারি দেবো এটা স্যার এইটু হয়ে গেল হয়ে যাওয়ার পিছত এনেকে এইটু করা এইটু আপনার এইটু হিসাবত মার্জিন মারি লো সাইডত কিমানখিনি কাপড় রাখিবে আপনার সেইটো হিসাবত মই রাখি লব মই ইমানখিনি রাখি দিছো আর এইটু মোর হেৰি হয় তারপর ইয়ার পর আপনার ধুনিয়া করে রাউন্ডটো আপনার ঘুরাই দেবো এটা স্যার রাউন্ডটো ঘুরাই দিছো ঘুরাই লওয়ার পিছত এটা পুরা বরাবর আপনার পারিলে যদি আপনার ভাবে এটাও জুখি লব এটু কিমানখিনি আছে এটু জুখি লব স্যার এটাও ইমানখিনি আছে এখিনি পর এখিনি মানে সিলনিত গুছি যাব এটু মেইন হল এটু সিলনির পিছত ইমানখিনি আহি যাব কারণ এনেকে আর মানে আপনার জুখি লব পারে তারপর আপনার সিলনি মার্জিন রাখি কাটিং করব এটা চাক মোর হাতটো কাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পিছন আপনার কি করব এটা আপনার তালপাতটো আপনার সাথে লব এটা চাক টোটালি মোর ব্লাউজটো কাটিং হয়ে গেছে এটা মোর আপনার গল ব্যাক পার্টর গলটো কাটিং করে দেখাব লাগে এটা চাক এটো ব্যাক সাইডের গলটো গলটো যিমানখিনি ডিপ আছে সিমানখিনি ডিপ দিম আপনার জুখি লৈ আপনার কি করবো জানে ব্যাক সাইডের পর আপনার মিডিল করব এনেকে যদি উপর ফলে অসুবিধা হয় আপনার এনেকা মিডিল করে লো মিডিল করে পেলে ইয়াতে কিমানখিনি আছে এতে চাক 5 ইঞ্চি আছে আপনার কি করব ওই এটো মার্জিনের পর এটো মার্জিনের পর এটো মার্জিন লোক জুখি পেলে এনেকা মার্জিন মারি দেবে এটো 5 ইঞ্চি নহয় এটা মানে মেইন আছে আপনার 5.5 ইঞ্চি আপনার দাগ দেবো কারণে যেহেতু আমরা সেলাই করব 1/2 ইঞ্চি কাপড় সিলাই গুছি যাব এটা সাক মানে 5.5 ইঞ্চি মার্জিন দিছো মার্জিন মারি পেলে এখানে মা রাউন্ড করে কাটি দিন
এটা সাক মই টোটালি মোৰ কাটিং কৰা হৈ গৈছে এটা আপোনালোক মেইন কাপোৰ কাটিং কৰি আপোনালোক মই দেখাই দি আছোঁ।